দেশজুড়ে পেট্রোল ডিজেলের অগ্নিমূল্যর কারণে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সোমবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পাঁচগ্রাম বাগঘর মোড়ে। উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েত উল্লাহ। তিনি জানান, কেন্দ্রের মোদী সরকার আচ্ছাদিন বা সুদিন আনার নামে নিত্য প্রয়োজনের জিনিসপত্রের দাম এক নাকারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। প্রায় বাড়ছে রান্নার গ্যাসের দাম। গরিব ও মধ্যবিত্ত মানুষ এর ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন। জীবন দায়ী ওষুধের নাম বৃদ্ধি করা হয়েছে। পেট্রোল ডিজেলে অগ্নিমূল্য হওয়ার এর প্রভাব পড়েছে সমস্ত ক্ষেত্রে। জনগণের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে অবিলম্বে এই সব জিনিসপত্রের দাম কমাতে হবে। সেই কারণে আজকের এই বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েত উল্লাহ সহ পাঁচগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীবৃন্দরা। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। লক্ষ্যের ভান্ডার নিয়ে কিছু কথা উঠেছে, বলছে 500 টাকা 1,000 টাকা এটা কেন নিচ্ছেন, নেবো কেন? আরে বাবা, 500 1,000 টাকা তোমাদের কাছে কিছুই নয়, মানুষের কাছে 500 1,000 টাকা অনেক বড় ব্যাপার। তাই তোমাদের এত বড় লোক কি চাল তোমার ফেরা আরো হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করবে। পাঁচগ্রামে তো ভোট হয়েছে, বিধানসভায় ভোট হয়নি, কত লিখ পেয়েছে বিধানসভার পরে অনেক বন্ধু বান্ধব, অনেক কাকা বাবা আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমার সঙ্গে এসেছে। তাহলে আরো বেশি ভোট পাবে নাকি আপনাদের? আপনার ভোট পাবে? এত মিথ্যা বলে বেড়াচ্ছেন। আপনার আমি কথা দিচ্ছি, গোটা নবগ্রাম ব্লকে গ্রাম পঞ্চায়েত সিট 208 খানা মেম্বার, পঞ্চায়েত সমিতি 30 খানা, জেলা পরিষদ 3 খানা। এটা একটা শুধু বিরোধীরা পায় আমি রাজনীতি ছেড়ে দিব, আমি রাজনীতি করবো না। মুখ্যমন্ত্রী মহাশয় শিখিয়েছেন মানুষের পাশে থাকতে, তাই আমরা সব সময় থাকি। কয়েকদিন আগে দেখলেন না, উন্নয়নের সঙ্গে সঙ্গে খেলাধুলা পাঁচগ্রামে একটা খেলা, গোটা ভারতবর্ষের মানুষদের তো পাঁচগ্রামের নাম, এত বড় একটা খেলা হয়ে গেল, এগুলো কটা খেলিয়েছে, কটা জায়গায় ছিল রাস্তাঘাট, ডিগ্রিডাঙ্গা, খড়কাডাঙ্গা, তেঁতুলিয়া, ঘোড়াডাঙ্গা রাস্তাটা কংগ্রেস সিপিএম মিলে 100 বছর কাটিয়ে এসে করেছেন, টেন্ডার হয়ে গেছে। আবার সবচেয়ে মূল্যবান কি জানেন, রাস্তাঘাটটা হচ্ছে যে আগামী দিন সবচাইতে আমাদের সামনে যে বিপদ সেটা জল, জলের সংকট, জলের খুব সংকট হবে। তার জন্য আমাদের সম্মানীয় বিধায়ক কামাইকুল মণ্ডল মহাশয়, উনি রাজ্যে এবং কেন্দ্রে ঘুরে ঘুরে 1400 কোটি টাকা আপনারা আদায় করতে পেরেছেন, তার মানে 350 কোটি টাকা টেন্ডার হয়েছে। গঙ্গা থেকে জল পরিশুদ্ধ হয়ে এসে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছাবে। এবার জীবনে ভেবেছেন আপনারা না ভাবেন? মানে কাউকে ভাবিয়েছে মানুষকে মিথ্যে মিথ্যে মিথ্যে, মানুষ আর কত মিথ্যে শুনবে? আজকে যে মানুষ দুবেলা দুমুঠো খেয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে, এতে আপনাদের হিংসা হচ্ছে যে মানুষ কেন সুখে থাকবে? ও আগে আপনারা মৌলিক করেছেন সিপিএম কংগ্রেস মিলে কোন মানুষকে কিছু কাজ করতে গেলে ঘরে কুকুর বানিয়েছেন, যে পাড়াটা দিয়ে দাও একটু বিনা পয়সা করেন। আজকে সে মৌলিকটা হয় না। আজকে গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আজকে এক ঝোড়া করে বাজার কিনে নিয়ে যাচ্ছে, এতে আপনার লাভ না। তার দোকানে বসে দেখছেন, সিটে বসে ভাতা ভাগ করতেন, স্বপ্ন দেখাতেন, সেনের পর দিন তার কাছ থেকে ভোট চলিয়ে নিয়েছেন, কিন্তু তার বাবার সে ভাতাটা হয়নি। কিন্তু কংগ্রেস বন্ধু আপনাদের কাছে আমরা জানতে চাই, আপনি যে বুথে বাস করেন সেই বুথে আপনি গণনা করে জমা দেবেন আমার চাইছেন। পুরস্কার হাতাতে হয়, দুর্নাম করতে হয়, তাই সাধারণ মানুষ ভুলে গেছে যে না, তত প্রচারের কথা মানুষ আর আপনাদের খাচ্ছে না। তাই আপনারা যেখানে সেখানে দু চারজন লোক নিয়ে মাইক টাঙিয়ে ভুল ভাল বকছেন, আপনাদের কাছে আমার জানে যে কংগ্রেস 27 বছর পশ্চিম বাংলায় রাজত্ব করে, আমরা রেশনে ফ্রিতে